আমরা এই মুহূর্তে রয়েছি পূর্ব মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক সভাপতি মাননীয় সুপ্রকাশ গিরির সাথে। আমরা জানি আজকে ত্রিপুরার রেজাল্ট বেরিয়েছে, ভোটে আছে হারজিত, তবু তৃণমূল কতটা প্রাসঙ্গিকতা খুঁজে নিল ত্রিপুরায় সেই বিষয় নিয়ে আমরা সুপ্রকাশবাবুর কাছে জেনে নেব। হ্যাঁ, নিশ্চিতভাবে এটা আমাদের কাছে একটা দারুণ খুশির খবর। আমরা প্রত্যেকেই খুব আনন্দিত যে ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে আমরা বিগত দু তিন মাস ধরে আমরা রাজনৈতিক কর্মসূচিতে ত্রিপুরার মাটিতে আমরা সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করেছি। অনেক ঘাত প্রতিঘাত, অনেক বাধ্যবাধকতাকে কেন্দ্র করেও আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডা নিয়ে আমরা বিভিন্ন এলাকায় দলের প্রচার করেছি, এবং এই প্রচারের ফল আজকে আমরা প্রমাণ পেয়েছে যে আজকে ত্রিপুরার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন সারা ভারতবর্ষের মানুষ চাইছে, ঠিক ত্রিপুরাও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে তাকিয়ে আছে। কারণ আমরা ত্রিপুরার মাটিতে গিয়ে মানুষকে এই কথাটাই বলেছিলাম যে বাংলার যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন যাতে ত্রিপুরার মানুষও পায়। আজকে বিপ্লব দেব সেখানকার মুখ্যমন্ত্রী, তিনি যে প্রতিশ্রুতি সেখানকার মানুষকে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি ধরে রাখতে পারেননি, কিন্তু পরবর্তীকালে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা যে প্রহসন করেছিল, গণতন্ত্রের হত্যা হয়েছিল, আমরা নিজেরা সশরীরে ছিলাম, সেখানে আমাদের উপর আক্রমণ হয়েছে, আমাদের দলীয় প্রার্থীরা বাড়িতে থাকতে পারেনি, আমাদের হোটেলের জলের লাইন কেটে দেওয়া হয়েছে, আমরা শুধু একটা কথা বলেছিলাম ওখানে যে খেলা হবে, এই কথাটা বলার ফলে আমাদের রাজ্যের সভানেত্রী তাকে জেল খাটতে হয়েছে, এবং দেখেছেন যে সেই ত্রিপুরার রাজ্যে থানাটাও সুরক্ষিত নয়। সেই থানায় যখন ধরে নিয়ে যাওয়া হয়, বিজেপির ভারতীয় জনতা পার্টির সেই কর্মীরা গিয়ে থানা অ্যাটাক করে, তো আজকে সেই জঙ্গল রাজ থেকে মুক্তি পেতে ত্রিপুরার মানুষ তারা শপথ নিয়েছে, তারা প্রমাণ করে দিয়েছে যে 2023 সাল এর শেষের শুরু, বিপ্লব দেবের শেষের শুরু হয়ে গেল আজকে। যেটা আমার স্পেসিফিক পার্সন স্যারের কাছে যে আপনি আম্বাসার একটা পার্টির দায়িত্বেও ছিলেন, যেখানে সত্যিকারে দেখা যাচ্ছে যে ত্রিপুরার সব থেকে বড় টিএমসির জয় বলতে ওই আম্বাসাতেই হয়েছে একটা সিটে, আবার প্রাসঙ্গিকভাবে মানে আপনি কাঁথির একজন ব্যক্তি হিসেবে স্বাভাবিকভাবে যেখানে দায়িত্বে ছিলেন, যেখানে আপনাকে অভিষেক ব্যানার্জি দায়িত্ব দিয়েছিলেন, সেটা আপনার কাছে কতটা আনন্দের? আপনি দায়িত্ব প্রথম পেয়েই ওখানে কিন্তু একটা জয় এনে দিয়েছেন বলতে গেলে আপনার নেতৃত্বে, এটা আপনার কাছে কতটা? এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা দেখুন আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী সৈনিক হিসেবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়ে আমরা সেই মাটিতে দলের কথা বলতে গেছিলাম। আমরা সেখানে চেষ্টা করেছিলাম যে মানুষের কাছে পৌঁছে গিয়ে আমাদের দলের যে কী স্ট্যান্ড, আমরা ত্রিপুরার জন্য কি কাজ করতে পারি, আবার আমরা বাংলার জন্য কি কাজ করেছি, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন মানুষ কেন বেশি করে আশীর্বাদ দিচ্ছে, সেখানে সুপ্রকাশ গিরি কোনো ফ্যাক্টর নয়, সেখানে ফ্যাক্টর হচ্ছে যে মানুষ আমাদেরকে গ্রহণ করেছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছে, এবং আম্বাসাতে যে রেজাল্ট হয়েছে সেই রেজাল্ট শুধু একটা সিটে জয়লাভ করেছি তা নয়, আম্বাসার রেজাল্ট আম্বাসাতে 15টা কেন্দ্রের মধ্যে 12টা কেন্দ্রে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি, একটা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, একটা কেন্দ্রে সিপিআইএম, আর একটা কেন্দ্রে ত্রিপুরা মাতা, কিন্তু 12টা কেন্দ্রে যেখানে বিজেপি জয়লাভ করেছে সেই 10টা কেন্দ্রেই কিন্তু স্ট্রং অপোজিশন হয়েছে তৃণমূল কংগ্রেস। আমরা 9 ভোটে হেরেছি, আমরা 36 ভোটে হেরেছি, আমরা 40 ভোটে হেরেছি, আমরা 60 ভোটে হেরেছি, আমরা 61 ভোটে 5টা ওয়ার্ড এরকমভাবে হেরেছি। তো আমরা মনে করি যে ত্রিপুরার মাটিতে একটা শক্ত বিরোধী হিসাবে তৃণমূল কংগ্রেসকে আমরা এই 3 মাসে সেখানে এই জায়গা করে দিতে পেরেছি, এবং আমাদের আশা যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও ত্রিপুরার মাটিতে পা রাখেননি, ত্রিপুরার মাটিতে তিনি যেদিনকে পা রাখবেন, বিপ্লব দেবের অবস্থা এখনই অর্ধেক হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় পা রাখার পরে ওই সরকার আর থাকবে না। দেখুন বিজেপির বিধায়করাই ভোটের দিন রাস্তায় নেমে তাদের কর্মীদের আটকাতে হচ্ছে যাতে ভোট লুট না হয়, বিজেপির বিধায়করাই টিভি চ্যানেলকে বলছে যে বিজেপির কর্মীরাই গিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে তারা হরণ করছে। তাই আজকে এরা বুঝতে পেরে গেছে, যদি মানুষকে ভোট দিতে যেত, আমি আপনাকে এখনও বলছি হরফ করে, যতটা মানুষ ভোট দিয়েছে তার 70% মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, যতটা মানুষ ভোট দিয়েছে, আর যারা ভোট দিতে পারেনি তাদের ভোট লুট হয়েছে, সেই ভোটটা বিজেপির বাক্সে গিয়ে পড়েছে বলেই বিজেপি আজকে এই জায়গায় পেয়েছে, আর আমরা 28% ভোট সেখানে এই 3 মাসের মধ্যে আনতে পেরেছি। এটা আমরা আশা করছি 2023 সালে তৃণমূল কংগ্রেসের সরকার অ্যাবসোলুট মেজরিটি নিয়ে আসবে।
ত্রিপুরায়। যেটা আপনার কাছে শেষ প্রশ্ন, স্বাভাবিকভাবেই আমাদের পশ্চিমবঙ্গে মানে বিরোধী গোষ্ঠী রাজ্য বিজেপি যেখানে কটাক্ষ করছে যে ত্রিপুরায় গিয়ে তৃণমূল তেমন একটা আশারূপ ফল করতে পারেনি, তারা স্বাভাবিকভাবেই বলতেই পারে, কিন্তু যেটা অনেকে সাধারণ মানুষ আমরা ভাবি হার জিতটাকে নিয়েই ভাবি, কিন্তু যেখানে রাজনৈতিক বোধধারা যদি বা রাজনৈতিক দিক থেকে দেখা হয় পার্সেন্টেজের দিক থেকে, যেটা আপনিও বললেন প্রাসঙ্গিকভাবে অনেকটা কিন্তু টিএমসি এগিয়েছে। টিএমসি ত্রিপুরার রাজনীতিতে বিজেপির পরে সিপিএম ছিল, সিপিএমের পরে তৃণমূল কিন্তু প্রাসঙ্গিকতা পেয়েছে, পার্সেন্টেজের দিকে তৃণমূল কিন্তু এগোচ্ছে আর প্রধান বিরোধী শক্তি হতেও যাচ্ছে। তো সেটা আপনি কতটা আশাবাদী বা ভবিষ্যতে কতটা ভালো রেজাল্ট করতে পারবে সেটা আপনি কী বলতে চান? ভারতীয় জনতা পার্টি তার পরিসংখ্যান নিজেই জানে না। গত পৌরসভা নির্বাচনে ত্রিপুরা আগরতলা পৌর নিগম নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 2015 সালে তারা ভোট পেয়েছিল 18%। 2018 সালে তারা ক্ষমতায় এসছে ত্রিপুরায়, তাই আজকে তারা জয়লাভ করেছে ওই পৌর নিগম। আর সেই যদি পার্সেন্টেজ ধরতে হয়, তৃণমূল কংগ্রেস আগরতলা পৌরসভা নির্বাচনে ভোট পার্সেন্টেজ পেয়েছে 21%। অন্যান্য শহরের যে ভোটগুলো হয়েছিল, যেমন আম্বাসাতে আমরা ভোট পেয়েছি 28%। তাহলে 18% পাওয়া দল, তারা যদি 18 ক্ষমতায় আসতে পারে, 15-18% পেয়েছিল, তাহলে আমরা 21% ভোট পেয়েছি আগরতলায়। তো সেই পরিসংখ্যান দিক দিয়ে দেখলে তো আমরা অনেকটাই এগিয়ে গেছি, 3% ভোট এগিয়ে গেছি। আজকে আপনি দেখবেন যে আমরা গতবারেরও পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছিল, সেখানে আমাদের ভোটের পার্সেন্টেজ ছিল 1.47%, মানে আমরা 1.5% ভোট পেয়েছিলাম। তো আজকে ত্রিপুরার মানুষ 1.5% ভোটটাকে 28% নিয়ে গিয়ে ঠেকালেন কী পরিস্থিতিতে, যেখানে ভোট লুট হলো, যেখানে সন্ত্রাস হলো, যেখানে রিগিং হলো, ছাপ্পা হলো, মানুষের ভোট দিতে দেওয়া হলো না, আটকে দেওয়া হলো মানুষকে, 10টার পরে কোনো কেন্দ্রে মানুষ পৌঁছতে পারলেন না, প্রার্থীরা আক্রান্ত হলো, এতটা প্রতিবন্ধকতার মধ্যেও তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দিয়েছে, এটা বিজেপির অশনি সংকেত। বিপ্লব দেবের শেষের শুরু, বিপ্লববাবু তৈরি হয়ে যান। 2023 সালে আমি আম্বাসায় গিয়ে বলেছিলাম, ওষুধ দোকানে যেমন ওষুধে এক্সপায়ারি ডেট লেখা থাকে, বিপ্লববাবুর এক্সপায়ারি ডেট লেখা হয়ে গেছে। ভোটের আমি ভোটের তুমি ভোট দিয়ে যাইছে না, হ্যাঁ সুকুমার রায় সেই কবিতাটা প্যারোডি করে বললেই তেমনটাই হয়, আমরা সুপ্রকাশবাবুর কাছে শুনলাম। স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতিতে যেমন একটা উত্থান পতন হয়েছিল, ঠিক তেমনি ত্রিপুরার রাজনীতিতেও সেই উল্টো পুরাণের গল্প হয় কি না সেটাই এখন দেখার। আপনারা দেখতে থাকুন আনন্দ বাংলা। ধন্যবাদ স্যার আপনাকে। স্বাদের সেরা মিষ্টি মানেই পাঞ্জাব সুইটস, বিশুদ্ধ খাঁটি ও সঠিক গুণগত মান সম্পন্ন বিভিন্ন মিষ্টির সম্ভারে সুসজ্জিত আমাদের পাঞ্জাব সুইটস। আর হ্যাঁ, জিবে জল নিয়ে আসবে আমাদের তৈরি ইডলি, ধোসা, দই বড়া, লস্যি, ফ্রুট জুস, মকটেল, ফ্রুট স্যালাড। খাঁটি মান ও সঠিক দাম, আজই আসুন কাঁথি শহরের পাঞ্জাব সুইটসে। আমাদের ঠিকানা হল কাঁথি চৌরঙ্গি মোড়, সেন্ট্রাল বাস স্ট্যান্ড ও সরস্বতীতলায়। আমাদের যোগাযোগ নাম্বার হল 8900565565। তাহলে আর দেরি কেন, আজই আসুন পাঞ্জাব সুইটসে।